बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश जातीयतावादी स्वेच्छासेवक दल आयोजित এই দেশের 18 কোটি মানুষের নয়নের বনি তাদের আশা ভরসার শেষ স্থল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার ভরসা স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষিত করবার ভরসা যে নেত্রীর উপরে যে নেত্রীকে এই দেশের মানুষ দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করবার পরে তাদের ভালোবাসা দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। তিনবার বিরোধী দলের নেত্রী ছিলেন, 2 বার জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। তিনি তার সারাটা জীবন এই দেশের মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য বিসর্জন দিয়ে দিচ্ছেন, আত্মত্যাগ করেছেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে পাঠিয়ে তাকে চিকিৎসা করবার দাবিতে আয়োজিত আজকের এই সভার সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান এখানে আজকে উপস্থিত আছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের, রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত পরিচিত একটি নাম, সংগ্রামী নাম, যিনি 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যার নেতৃত্বে স্বৈরাচারের স্বাদের পতন ঘটেছিল এবং এই দেশের মানুষ তাকে সম্মানের সঙ্গে জাতীয় বীর উপাধি দিয়েছিল। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান এখানে উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যখন এই সভায় আসছিলাম আমাকে অনেকেই বলল যে আজকে স্বেচ্ছাসেবক দলের একটা চমৎকার সুশৃঙ্খল একটি সমাবেশ হচ্ছে। আমি এসে দেখলাম যে অত্যন্ত সুশৃঙ্খল একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ দেখে আমার মনে পড়লো একটা পুরনো কথা, যে সরদার্দী উদ্যানে এই স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের দলের চেয়ারপারসন, আমাদের সকলের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সেই সমাবেশে, প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি স্বেচ্ছাসেবক দলকে বলেছিলেন যে স্বেচ্ছাসেবক দল হচ্ছে আমার সেই দল যারা আজকে অত্যন্ত সুসংগঠিত এবং এরাই নেতৃত্ব দেবে। বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের এই সমাবেশে এসে সেই বিশ্বাস, আমাদের ম্যাডামের, প্রিয় ম্যাডামের সেই বিশ্বাস আরো সুদৃঢ় হয়েছে। আমি আশা করছি ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক দল আরো সুসংগঠিত হয়ে আমাদের আন্দোলনকে, দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে, দেশের থেকে বাইরে পাঠানোর যে আন্দোলন তাকে আরো বেগবান করবে। এই সভায় এসে আমার আরো একটি নাম মনে পড়েছে, যাকে আমি সব সময় দেখেছি সামনে থেকে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে, সব রকমের ঝুঁকি নিয়ে, সব রকমের অত্যাচার নির্যাতন কারাবাস সহ্য করে যে গণতন্ত্রের আন্দোলনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তার জীবনের শেষ দিন পর্যন্ত, অকালে যে আমাদের ছেড়ে চলে গেল শফিরবাড়ি বাবু। আমি
আমি যখন এখানে আসলাম আমি তখন দেখলাম যে তার স্ত্রী বিথিকা সে বক্তব্য রাখছে। আমার একদিকে খুব কষ্ট হয়েছে, অন্যদিকে আমি খুব আশান্বিত হয়েছে যে বিথিকা সে তার সঙ্গী তার সাথী যাকে সঙ্গে করে আমাদের বাবু সংগ্রাম করেছে লড়াই করেছে সেই জায়গায় সে আসবে, সে রাজনীতিতে থাকবে, তার ভূমিকা রাখতে সক্ষম হবে। প্রিয় বন্ধুগণ, গত এক দশকে আমাদের বহু নেতা কর্মীকে আমরা হারিয়েছি। এই স্বেচ্ছাসেবক দলের অনেক কর্মী গুম হয়ে গেছে, নেতা গুম হয়ে গেছে। এখন অসংখ্য মামলা নিয়ে তারা প্রতিদিন হাজিরা দিতে চায় এবং তারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পরিবার কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। একদিন দুই দিন নয়, 10 বছর 12 বছর ধরে। বন্ধুগণ, কেন এই কষ্ট? আজকে শুধু স্বেচ্ছাসেবক দল নয়, যুব দল নয়, ছাত্র দল নয়, অন্যান্য অঙ্গ সংগঠন নয়, বিএনপি নয়, আজকে সমগ্র দেশের মানুষ আজকে সত্যি কথা বলতে কি একটা কারাগারে বাস করছে। একটু শান্তি নেই, স্বস্তি নেই, মানুষরা কেউ হাসি মুখে কথা বলে না, কেউ নিরাপদে রাস্তায় বেরোতে পারে না, তাদের জীবন জীবিকা চালাতে পারে না। ভয়াবহ একটা অবস্থার মধ্যে এই বাংলাদেশের মানুষ পড়েছে। দেশাত্মীর প্রেম খালেদা জিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ। প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন। কেন তাকে এইভাবে বাইরে যেতে না দেওয়া? কেন তাকে শর্ত সাপেক্ষে আটক রাখার কারণটা কেন? একটাই মাত্র কারণ, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য কথা বলেছেন। তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 9 বছর পথে পথে ঘুরে বেরিয়েছেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তো এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, কৃষক শ্রমিক মজুর খেতে খাওয়া মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। আজকে অনেক বড় বড় কথা বলে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের মন্ত্রীরা উন্নয়ন উন্নয়ন বলতে বলতে ওদের ফুলঝুরি ফোটে। কি উন্নয়ন করেছেন? আবার ছেলে মেয়েরা স্কুলে কলেজে পড়ে, তারা বাস ভাড়া কমানোর দাবিতে আজকে রাস্তায় নেমেছে, তারা বলছে হাফ পাস দিতে হবে। কেন বলছে? কারণ তাদের এই লেখাপড়া করতে খরচ এখন অনেক বেশি। তাদের মা বাবারা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তারা হিমশিম খাচ্ছে। একদিকে চাল ডাল তেল লবণের দাম বেড়ে গেছে, অন্যদিকে বইপত্রের দাম বেড়েছে, খাতার দাম বেড়েছে, কলমের দাম বেড়েছে, আর সেই সঙ্গে বাস ভাড়া আরো বাড়িয়ে দিয়ে তাদেরকে চরম একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এবং কেমন করলো দেখলেন তো গভর্নমেন্ট, এই সরকার, এই গণবিরোধী সরকার, তারা প্রথমে ডিজেল আর কেরোসিনের দাম বাড়াই দিল 15%, সাথে সাথে বাস মালিকদের শ্রমিকদেরকে স্ট্রাইকে নামিয়ে দিল যে তাদের ভাড়া বাড়াতে হবে। মনে আছে তো? এই ভাড়া বাড়ানো, ফুয়েলের দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো কার স্বার্থে? আওয়ামী লীগের ওই সমস্ত দুর্নীতি পরায়ণ সিন্ডিকেট, যারা এই সিন্ডিকেট করে দুর্নীতি করে এবং তাদের পকেট ভারী করে, আওয়ামী লীগের লোকদের পকেট ভারী করার জন্য তারা জনগণের পকেট কাটছে। বন্ধুগণ, আজকে এই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছে ভাড়া কমাতে হতে। গভর্নমেন্ট বলছে কি, আমরা বিআরটিসির ভাড়াটা কমালাম কিন্তু প্রাইভেট বাসের ভাড়া তো আমরা কমাতে পারবো না। তোমরা প্রাইভেট টেলিফোন মোবাইল কন্ট্রোল করতে পারো, তোমরা প্রাইভেট সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করতে পারো, ব্যবসা বাণিজ্য, আর তোমরা বাস ভাড়া ছেলেদের জন্য কমিয়ে দিয়ে সেখানে যদি 2000-3000 কোটি টাকা ভর্তুকি দিতে হয় তা তোমরা দেবে না কেন? তাদের লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য, আমার এই ছেলেমেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য আজকে আমি এই সমাবেশ থেকে আমরা
ছাত্র ছাত্রীদের এই দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং দাবি করছি যে অবিলম্বে তাদের ভাড়া কমিয়ে তাদেরকে হাফ পাস দেওয়ার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে সরকার ভর্তুকি দেবে। বন্ধুগণ, একটা দুইটা কথা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য খাতে ব্যর্থ হয়েছে, এমন ব্যর্থ হয়েছে যে চুরি ছাড়া আর কিছু করে নাই। এখন হাসপাতালগুলোতে যাবেন, দেখবে যে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। করোনার সময় আমরা দেখেছি হাসপাতালে সিট পাওয়া যায় নাই, অক্সিজেন পাওয়া যায় নাই, আপনার ডাক্তার পাওয়া যায় নাই এবং ইঞ্জেকশন পাওয়া যায় নাই, কোনো ওষুধ পাওয়া যায় নাই। টিকা নিয়ে কি কেলেঙ্কারি করেছে আপনারা দেখেছেন। আজকে শিক্ষাখাত, স্বাস্থ্যখাত, এই যে আপনার কি মেট্রো রেল বানাচ্ছে তাই না, গোটা ঢাকা শহরে এই মেট্রো রেলের জন্য গত 10 বছর ধরেই আমরা রাস্তাঘাট কেটে কেটে সব সব ই করেছে, কিন্তু মেট্রো রেল এখনো হচ্ছে না। ওইটার যে খরচের ব্যয়ের যে টাকা ছিল সেটাকে 10 গুণ বাড়িয়েছে। পদ্মা সেতুর কথা বলে, পদ্মা সেতু ছিল 10,000 কোটি টাকার, এখন সেটা হয়েছে 40,000 কোটি টাকার। প্রতিটি ক্ষেত্রে কালকেই আপনার পত্রিকায় দেখলাম যে ভাঙ্গা থেকে মাওয়া, এটাতে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে তাদের খরচ হয়েছে 200 কোটি টাকা। চিন্তা করা যায় না, আমেরিকাতেও এত খরচ হয় না, জার্মানেও এত খরচ হয় না। এই কারণেই আজকে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে দিতে চায় না। বন্ধুগণ, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসেন, তাহলে এদের এই দুর্নীতি, এদের এই যে গণবিরোধী সমস্ত কাজ, জনগণের অধিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদায় করবেন এবং তার পেছনে মানুষ সেই বংশী বাদকের হ্যামিলনের বাসী মতো তার পেছনে আসবে, সেই জন্য তারা তাকে মুক্তি দিতে চান না অথবা তার চিকিৎসা করতে চান না। আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে মামলায় আপনারা সাজা দিয়েছেন সেটা একটা মিথ্যা মামলা এবং সেখানে বিচারের নামে শুধু প্রহসন করা হয়েছে এবং তাকে ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে তাকে আপনারা এই সাজা দিয়ে তাকে আটক করে রেখেছেন। বন্ধুগণ, আইন দেখায় 401 ধারার আইন মুস্তাফিজ বলেছে, আইন মানি, আইন মানি, ওই আইনেই 401 ধারাতেই খুব পরিষ্কার করে বলা আছে যে সরকার সরকার শুধুমাত্র সরকারি পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে। বহু নজির আছে, শ্রী আসাম আব্দুল হক সাহেব পরিষ্কার করে বলেছেন, আপনারা অনেকেই ছিলেন, যে তিনি যখন বন্দী ছিলেন তার সাজা হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তখন আপনার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তিনি তাকে রাষ্ট্রীয় খরচে জার্মানিতে চিকিৎসা করতে পাঠিয়েছিলেন। আমাদের নাসিম সাহেব আওয়ামী লীগের নেতা, তিনি জেলে ছিলেন, জেল থেকেই তাকে সরাসরি সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। পাকিস্তানে পারভেজ মোশাররফ নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী ছিলেন, সাজা হয়ে জেলে ছিলেন, সেইখান থেকে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে আপনার এই চিকিৎসার জন্য। আর আজকেই 401 ধারা কথা বলছেন, 401 ধারাতেই আছে, আপনি পাঠাতে পারেন, মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে আপনি আইনের কথা বলছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ নাগরিক নন, তিনি মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। 1971 সালে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন, পরবর্তীকালে তিনি 9 বছর ধরে এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তারপরে থেকে এখন পর্যন্ত এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, উন্নয়নের জন্য তিনি লড়াই করে চলেছেন ও এখন পর্যন্ত গণতন্ত্রের জন্যই তিনি আজকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু আপনাদের বলতে চাই বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার বিএনপির জন্য নয়, বেগম খালেদা জিয়াকে দরকার এই দেশের 18 কোটি মানুষের জন্য। এই একজন মাত্র নেত্রী আছেন যিনি এই দেশের স্বাধীনতা সর্বমত্তের অতন্দ্র প্রহরী, একজন মাত্র নেত্রী আছেন যিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারেন, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারেন। বন্ধুগণ, সেই জন্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসা করার জন্য আমরা দাবি জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে এই দাবি জানাচ্ছি, আমরা বারবার বলছি যে আপনারা তাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্যে। আমরা তো বুঝি না, আমাদের মাথায় আসে না সমস্যাটা কোথায়, কেন আইনের কথা বলছেন, আইন তো ভুল দেখাচ্ছেন আপনারা।
আপনারা পাঠিয়ে দিন। দেশের যদি সত্যিকার অর্থে শান্তি চান, স্থিতিশীলতা চান, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, তাহলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকেই দরকার হবে। অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না। বন্ধুগণ, আমি আজকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদেরকে যে আপনারা একটা অত্যন্ত সুশৃঙ্খল সমাবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে এই দাবিটাকে সোচ্চার করেছেন। ইনশাআল্লাহ 30 তারিখে আমাদের যে সমাবেশ আছে সেই সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন। আমরা শান্তিপূর্ণভাবেই দেশনেত্রীর মুক্তি এবং তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আমাদের আন্দোলনকে আরো সোচ্চার বেগবান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জওহর, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।